হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এক চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম, আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো হ্যালো গাইস, বাড়িতে আবার গেস্ট চলে এসেছে। তো গেস্ট করো সবাই, কোথাকার গেস্ট, কোথা থেকে এসেছে, কোন দেশ থেকে এসেছে। তো গরমে এখানে আমরা আর পারছি না, তো সব মিলে এখানে বসে পড়েছি। তো দোতলাটা বেশ ঠান্ডা ঠান্ডা, মার ঘরে সব ঢুকে পড়েছি। এখানে আমি, বৈশালী, পুষ্কু দুটো বসে পড়েছে ঘুম থেকে উঠে। তো এবার আমাকে রান্নাটা করে নিতে হবে, ঝটপট করে রান্নাটা না করলে হবে না। আর এই যে পুষ্কুটা এখানে হাঁ করে তাকে আছে দেখছে, গরমে আর পাচ্ছে না গো, নিতে পাচ্ছে না ওরা। তারপর ওখান থেকে মাংসটাকে বসিয়ে দিয়ে এসে আমি তো এখানে কাজে লেগে পড়েছি। তো দুজনে দুজনের ঘর টরগুলো ঠিক ফিটফাট করে নিয়েছি আর কি, চাদর টাদর পেতে নিয়েছি। মানে গেস্ট আসছে তা তো করতেই হবে, সবসময় ক্লিন যদি থাকে, ক্লিন টিলিন থাকলে, পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখানেও করে নিচ্ছে। তো এবার আমার ঘরে চলে এসেছে। তো আমি আবার খুব মানে হাইটে লম্বা, সেই জন্য পাই না লকারটাকে। তো বৈশালীকে উঠিয়ে দিয়েছি, ও এখান থেকে আমার চাদরটা পারবে, বিছানার চাদরটা। তো এবার আমি বিছানা চাদরটাকে গোছাবো, গুছিয়ে এবার রাতের রান্না হচ্ছে। তো এখানে গোছানো হচ্ছে। তো রাতে রান্না হচ্ছে মসুর ডাল, মাছ, কাতলা মাছের ফ্রাই হবে, আর খাসির মাংস হবে, আর চিংড়ি মাছ দিয়ে ওলকচু। হ্যালো গাইস, তাড়াহুড়া করে সব কিছু ফিটফাট করে, তো এবার মামা ফোন করেছে। তো আমরা চলে এসেছি। তো মামাকে বললাম তুমি রাজ মার্কেটের গায়ে, একদম শীতলা মন্দিরের গায়ে আমাদের বাড়িটা, তুমি চলে এসো। তো চলে এসেছে, তো নেমে পড়েছে এখানে। তো মামারা চেন্নাই থেকে ব্যাক করছে, ওরা মানে উত্তর দিনাজপুর আর কি, কালিয়াগঞ্জ থেকে একদম কলকাতা চলে এসেছিলো। তো কলকাতা থেকে একদম ডাইরেক্ট চেন্নাই গেছিলো। তো চেন্নাই আসার পথে এবার চেন্নাই থেকে কলকাতার এসে তারপর আমাদের বাড়িতে চলে এসেছে আর কি। তো এই মামাটা হচ্ছে বাংলাদেশের আমার বড় কাকুর শালাবাবু। তো যাই হোক, আমারও বাড়ি তো রংপুর ডিস্ট্রিক্ট বদরগঞ্জ থানায়, তো এই মামাটাও ওরকম বদরগঞ্জেই থাকে। তো ওখান থেকে মামা চলে এসেছে। তো মামার এটা মেয়ে আর আর কি ছেলে। তো এই শ্বশুরবাড়িতে এসেছে বলে দইয়ের হাঁড়ি, মিষ্টির প্যাকেট, তো সব কিছু মামা নিয়ে চলে এসেছে। তো এবার আসার পথে ওদেরকে ঠান্ডা খাবার দেওয়া হয়েছে। তো ঠান্ডা খাবার দেওয়ার পর তারপর চাউমিন, এখানে চাউমিনটাও দেওয়া হয়েছে। তো সন্ধ্যাবেলা তোমরা একটু কিছু স্ন্যাক্স কিছু খাও, তারপর রাতের বেলা তো ডিনারের রান্নার জন্য অনেক কিছু রান্না করা হয়েছে। তো এখানে ওদেরকে খাবার টাবার জন্য দেওয়ার জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিচ্ছি। যাই হোক, অনেক দূর থেকে এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে, তো প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড গরম, এতই গরম। তোকে দেখছে, বাবা মানা মানে কেমন আছো?
তো হ্যালো গাইস, এবার সন্ধ্যাবেলা চা সেরে এসেছে। তো এখানে গল্পের আসর সবাই বসে পড়েছি, ভীষণ প্রচণ্ড গরম, বাইরে থাকা যাচ্ছে না। তো ঘরের ভিতর এসি চালিয়ে সবাই বসে পড়েছি, বাংলাদেশের লোক পেয়েছে তো সবাই এখানে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, যাই হোক সবাই মিলে বসে আমার যা গল্প করছি এদেশ ওদেশের কথা। তো কে যে কখন উঠবে তার কোনো ঠিক নেই, গল্প যে কবে শেষ হবে তার কোনো ঠিক নেই, মানে কেউ উঠতেই চাইছে না, অনেক রাত হয়ে গেছে। চলো এবার খেতে যাই। তো এবার খাওয়ার টেবিলে চলে এসেছি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।